নেশাখোর গাড়ি চালকের কীর্তি নিয়ম নীতির তোয়াক্কা না করে সরু সেতুতে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা মাঝ সেতুতে আটকে পড়ল গাড়ি যাতায়াতের সমূহ কষ্টের শিকার এলাকাবাসী অবশেষে প্রশাসনিক হস্তক্ষেপে গাড়ি টেনে বের করা হয় ঘটনা মঙ্গলবার সোনামুড়ার বটতলী গরুরবান্ধ এলাকায় সোনামুড়া থানাধীন বটতলী গরুরবান্ধ যাওয়ার জন্য গোমতী নদীর ওপর একটি প্রায় ৬ ফুট প্রস্থের পাকা সেতু রয়েছে এই সেতু দিয়ে দুই চাকার বাইক তিন চাকার যানবাহন চলার জন্য উন্মুক্ত কিন্তু চার চাকার গাড়ি এই সেতুর উপর দিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই কিন্তু মঙ্গলবার TR07A1510 নম্বরের একটি পিকআপ ভ্যানের চালক নেশাগ্রস্ত অবস্থায় সেই সেতু দিয়ে নদীর ওপারে যাওয়ার চেষ্টা করে যদিও গাড়িটি সম্পূর্ণভাবে খালি ছিল গাড়িটি গরুরবান্ধ সেতু পার হওয়ার সময় তখন সেতুর সংলগ্ন থাকা লোকজন ড্রাইভারকে বারবার নিষেধ করছিল কিন্তু ড্রাইভার কারোর কথা শুনেনি যার ফলে গোমতী নদীর উপর বটতলী মাঝ সেতুতে আটকে পড়ে ফলে দীর্ঘ পাঁচ ঘন্টার উপরে বন্ধ ছিল যোগাযোগ ব্যবস্থা এই ব্রিজটা অ্যাটলিস্ট বটতলী থেকে গরুরবান্ধ যাওয়ার ব্রিজ এটা এই অ্যাটলিস্ট দিয়া গ্রামবাসী আমরা সবসময় চলাচল করে এটা একটা বাইক যাওয়ার ব্রিজ কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম আজকে বিকাল দুই ঘটিকার সময় ব্রিজটা একটা মাল নিয়ে তোর সঙ্গে আমরা এলাকাবাসী খবর পেয়ে আসি এখানে ঘটনাস্থলে এবং অনেক স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট এখানে যাতায়াতে অনেক সম্মুখীন হয়েছে আমরা তাদেরকে এবং প্রচুর গাড়ি বাইক আটকে রয়েছে আমরা সব পরে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী স্কুল শেষে এবং কোনো কোনো মহিলা বাড়ি যাওয়ার জন্য ব্রিজের সঙ্গে যে পিলারগুলো ছিল অনেকটা ঝুঁকি নিয়ে পিলারগুলোর উপর দিয়ে হেঁটে পার হয় শেষ পর্যন্ত একটি টিফার গাড়ি বোলেরো গাড়িটিকে দড়ি লাগিয়ে টেনে হিঁচড়ে সেতু থেকে পার করে নিয়ে আসে এর ফলে সেতুর দুদিকে থাকা সেতুর উপরে সাপোর্ট থাকা পিলারগুলো অনেক ক্ষয়ক্ষতি হয় স্থানীয়দের বক্তব্য এলাকার মানুষের বারণ করা সত্ত্বেও সেতুর উপর দিয়ে গাড়ি নেওয়ার সময় সেই গাড়ি সেতুর উপর আটকে পড়ে দীর্ঘ পাঁচ ঘন্টার পর সোনামুড়া পুলিশের সহযোগিতায় সেই সেতু থেকে অবশেষে সে বোলেরো গাড়িটিকে সেতু থেকে উদ্ধার করে সেতুর রাস্তা উন্মুক্ত করা হয় কিন্তু সেতুটির দুদিকে থাকা সেতুর পিলারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই ঘটনায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট এলাকার মানুষদের মনে ক্ষোভের সঞ্চার হয় তাদের দাবি সংশ্লিষ্ট গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা উচিত এখন দেখার পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড